টলিউড ইন্ডাস্ট্রিতে ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে পরিচিত শ্রীলেখা মিত্র। বরাবর সোশ্যাল মিডিয়ায় একটু বেশিই সক্রিয় তিনি, সেখানেই নানা মন্তব্য করে চর্চায় আসেন। কখনো সামাজিক ভাবধারার বিপরীত স্রোতে নিজেকে চালনা করে বানিয়ে ফেলেন সাহসী ভিডিও, কখনো আবার সমাজের নানা ট্যাবু নিয়ে করেন স্বাধীন চেতার মতো মন্তব্য। তবে কেরিয়ার বা বাইরের জীবন ছাড়াও ব্যক্তিগত জীবনে বেশ উত্থান পতনের রেখা রয়েছে অভিনেত্রীর। স্বামী শিলাদিত্য সান্যালের সঙ্গে বিচ্ছেদের পর দাম্পত্য উপভোগের সুযোগ হয়নি তার, আর তারপর একমাত্র মেয়েকে নিয়ে সিঙ্গেল মাদারের মতোই নিজের জীবন উপভোগ করেন তিনি। কিন্তু আবার বিয়ের বিষয়ে কি ভাবেন অভিনেত্রী? এবার এই প্রশ্নের উত্তরে নিজের পছন্দ জানিয়ে দিলেন অভিনেত্রী। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খোলেন তিনি। আর নিজের পছন্দ প্রসঙ্গে বলতে গিয়ে অভিনেত্রী বলেন, পয়সাওয়ালা হতে হবে, আর আমি স্ট্রাগলার চাই না, দেখতে ভালো হতে হবে। আর সঙ্গে খুব বেশি পজিটিভ হলে চলবে না, ওই কে ফোন করলো, কেন ফোন করলো প্রশ্ন করা চলবে না সবসময়, আমি ওমান ম্যান উইম্যান, সেই বিশ্বাসটা করতে হবে। এছাড়াও তিনি বলেন, অনেক কিছু চাই, একজনের মধ্যে কখনোই পাবো না, তাই আমার চারজন লাগবে। যাই হোক, ওই যে বললাম, পেলেও ভালো আর না পেলেও